শুভ সকাল বন্ধুরা, আমি তাপসী, চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। এখন বাজছে ঠিক 5:30, আর আমি একাই ঘুম থেকে উঠে পড়লাম। আমাদের ঘরে সবাই শুয়েছে, শুধু আমি একা উঠেছি। তো আজকে অনেক দিন থেকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়ে যায়। আগে কিন্তু সেই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হতো না, কিন্তু এখন তাড়াতাড়ি উঠে যাই। আর ওঠার পর সেই আশেপাশে কাজগুলো সেরে নিতে হয়। আর আমাদের ঘরে তো অনেক কাজকর্ম থাকে, আর সেই সকালে উঠলে কিন্তু তাড়াতাড়ি কাজকর্মগুলো শেষ হয়ে যায়, আর দেরিতে উঠলে সেই কাজগুলো কিন্তু আস্তে আস্তে করতে হয়, আর তাড়াতাড়ি শেষ হয় না। তো সকালে সেই হাঁটাফেরা করতে করতে চলে আসলাম এখন ঘরে। পরে এখানে তিনটি হাঁসের বাচ্চা দেখতেই পাচ্ছ, ওরা কিন্তু ঘুম থেকে উঠেছে। তো ওদেরকে এখন বের করে দেব পুকুরে যাওয়ার জন্য, কারণ ওদের তো জায়গা হচ্ছে পুকুর, সেখানে গিয়ে সারাদিন থাকবে, তারপরে বিকেলে আবার ঘরে চলে আসবে। তো ওদেরকে রাস্তা দিকে এরকম নামিয়ে দিচ্ছি খাঁচার থেকে। তো ওরা এখন যাবে পুকুরে, মাছটা যাই কিছু খাবে সারাদিন, তারপরে বিকেলে তো আবার ঘরেই আসতে হবে। তো এগুলাকে এইভাবে ছেড়ে দেওয়ার পর চলে আসলাম ঘরে। আসার পরে আমি বারান্দাটা ঝাড়ু দিতে লেগেই পড়লাম। তো আমাদের বারান্দাতে অনেকটা ধুলো দেখতেই পাচ্ছ, কারণ এখন তো শীতের বেলা, শীতের বেলা কিন্তু অনেকটা ধুলো মাখা থাকে, এগুলা কিন্তু বারান্দাতে আসে পড়ে। তো ঝাড়ু দিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি, পরে বারান্দাটা মুছে নেব। তো সকালের কাজকর্ম দেখতেই পাচ্ছ, গ্রামে এইভাবেই কাজকর্ম করতে হয়। পাখি পশু, ঘরের কাজকর্ম, বাইরের কাজকর্ম সম্পূর্ণ করতে হয়। তো তারপর যে জায়গাতে হাঁসটা থাকে সেই জায়গাটা এখন আমি একটুখানি গোবর আর জল দিয়ে লেপে নেব, কারণ এগুলো তো রাত্রেবেলা থাকে, আর তারপর সকালে উঠে এই জায়গাটা ভালো করে লেপে নিতে হয়। পুরো ঘরটা কিন্তু লেপব না, এই জায়গাটাই, যে জায়গাতে ওরা থাকে সেই জায়গাটা একটুখানি লেপে নেব। তো এটা রোজের কাজ আর কি, মানে রোজ এটাই কাজ করতে হয়। ওরা তো এসে থাকে রাত্রেবেলা, তারপর সকালে এই জায়গাটা পরিষ্কার করে নিতে হয়, যাতে ওরা আবারও এসে সেই পরিষ্কার জায়গাতে থাকতে পারে। তো তারপর দেখতেই পাচ্ছ এখানে আমার লেপাটা হয়েই গেছে, এখন আরও অনেকটাই কাজকর্ম আছে। তো সকালে উঠার পরে বাড়িতে অনেক রকমের কাজকর্ম থাকে সম্পূর্ণ করতে। লেপাটেপা শেষ করার পরে বাড়ির পিছনে চলে আসলাম কাপড় নিয়ে মেলতে। তো এটা আগের দিন ধুয়েছিলাম কাপড়, তো সেই কাপড়গুলো মেলে দিচ্ছি। আর উঠোনের মধ্যে কি হয়েছে, এখন তো শীতের বেলা তাই রৌদ্রু থাকে না, তাই পিছনে এসে কাপড়গুলো মেলতে হয়। তারপরে কিছুটা সুপারি রৌদ্রুতে শুকাতে দিয়েছি, এগুলো কালো কালো হয়ে গেছে, তারপরে এগুলাতে পোকা হয়ে যাবে, তাই রৌদ্রুতে শুকানোর পর এগুলো ছাদে তুলে নেব। আর কিছুদিন থেকে আমি অনেকটা গোবর জমা করছি, মরিচ গাছ লাগাবো তাই, আর এগুলো এখন এইভাবে একটি লাঠি দিয়ে এটা ঠিক করে দিচ্ছি, যাতে এটা শুকানোর পর এটা গুঁড়া গুঁড়া দেবো। আর তারপর এসে দেখি বাই পড়তে বসলো, ও কিন্তু খুব, তো বাই পড়াটা শেষ করার পর চলে গেল বাজারে, বাজার থেকে গিয়েই দুই প্যাকেট ম্যাগি নিয়ে আনলো, আর এটা এখন বানানো হবে। তো এটা এখন বনুই রান্না করবে, অনেকদিন থেকে বনুই রান্নাবাড়া করছে, ও ঘরের কাজ করে, আমি বাইরের কাজ করি, তাই তাড়াতাড়ি আমাদের কাজকর্মগুলো শেষ হয়ে যায়। তো সবজি টবজি কেটে এখানে ফুলকপি বিনস আলু কেটে ম্যাগিটা বানিয়ে নিচ্ছে, এখন চা আর ম্যাগি খেয়ে নেবো সকালের খাওয়াটা। ম্যাগির সাথে সাথে চাটাও বসানো হয়ে গেছে, এখন চা আর ম্যাগি নিয়ে আমি চলে যাব বাইরে, কারণ হচ্ছে শীতের বেলা সেই ঘরে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা লাগে, আর বাইরে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো ম্যাগি আর চা আমি বাই বোনুকে দিয়ে দিলাম, আর এখানে আমিও নিয়ে নিলাম, এখন বসে বসে খেয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছি চলে আসলাম বাইরে, চলো আমি এটা এখন খেয়ে নেই। মেঘে চা খাওয়া হয়ে গেছে আমার, আর তারপর এসে দেখি বনু এখানে ডালটা সিদ্ধ বসিয়ে নিল, ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেল। আর তারপর এখানে বাঁধাকপি কেটে ধুয়ে রেখেছে, আর এখন তো বাঁধাকপির ভিতরে ছোটো ছোটো পোকা থাকে, তাই ভালো করে ধুয়ে গামলার মধ্যে জল দিয়ে রেখেছে, আর এখন এটাকে ছোটো ছোটো করে কেটে নেবে। তো ছোটো ছোটো করে বাঁধাকপি কেটা হয়ে গেছে, আর সাথে হলো কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো। তো এটা দিয়ে আজকে বানাবে শাক, আর তারপর এখানে বাটাও বসিয়ে নিচ্ছে। তারপর দেখলাম হঠাৎ করে বাই এখানে কি করছে, তো চলে আসলাম বাইরে, আর এসে দেখি বাই এখানে একটি সুপারি গাছ কাটছে, তো এই সুপারির গাছটা মরে গেছে। তো ওকে বললাম যে কেটে এটা সাইড করে রেখে দেওয়ার জন্য, তো ও এটা কেটে নিয়েছে। তো ওটার মতো ঠেলাঠেলি করছে, না হলে তো এটা গাছটা পড়বে না। তো দেখতেই পাচ্ছ কত জোরে গাছটা পড়েই গেল। গাছ কাটা দেখতে দেখতে আমি চলে গেলাম স্নান করতে। তো স্নান টান সেরে এখানে চলে আসলাম ঠাকুরকে পুজো করতে। তো প্রায় আমার পুজোটা শেষই হয়ে গেল, শিব ঠাকুরকে পুজো করে নিলাম, রাধাকৃষ্ণকে পুজো করে নিলাম। তো প্রসাদে আজকে ঠাকুরকে দিয়েছি কলার আপেল, তো ওরা খেয়ে নিল, আর তারপর আমিও চলে আসলাম খেতে।
আজকে রান্না হয়েছে ডাল, ডালের মধ্যে দিয়েছে শালগম, টুমটুম করে কেটে শালগম কিন্তু ডালের মধ্যে দিয়ে খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। আর তারপর বানিয়েছে বান্ধাকপির শাক মাছের মাথা দিয়ে আর টমেটো দিয়ে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আর তারপর ঠাকুরের বাসনগুলো ধুতে চলে আসলাম। আমি খাওয়া দাওয়ার পরেই কিন্তু বাসন ধুই, কারণ পরের দিন যখন ঠাকুর দিই সেই বাসনগুলো আবারও ভালো জল দিয়ে ধুয়ে নিই। বাসন ধোয়ার পর ঘুমোতে চলে গেলাম আর তারপর ঘুম থেকে ওঠার পর ইচ্ছে করছিল যে বড়ই আর সাথে হচ্ছে জলপাই এটা খাবো। তো এটা বাজার থেকে কিনে এনেছিলাম, বড়ই আর জলপাই। তো এটা এখন মরিচে গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে এটা খাবো, অনেকটাই ইচ্ছে করছিল। তো তারপর এখানে বসে বসে আমি খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? আশা করি অনেকটাই ভালো লেগেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে নিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের সামনে চলে আসে। তো বন্ধুরা, আমার সাথে থাকেন আর পাশে থাকেন, আর দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওর সাথে। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।